হ্যালো ভ্রিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টাডিক এডুকেশনে মাদ্রাসা সার্ভিস কমিশনের একটি আপডেট নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম তিন হাজার আটশো শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ শূন্য পদ যেটা চাওয়া হয়েছিল ডিআইদের কাছ থেকে তিনি শূন্য পদ জমা দিয়েছেন মাদ্রাসা সার্ভিস কমিশনকে সেখানে তিন হাজার শূন্য পদ হ্যাঁ নেওয়া হবে এইরকমই একটি সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন একটি অথেন্টিক সংবাদ মাধ্যম সেখানে উঠে এসছে সো এর সঙ্গে আলোচনা করব অর্ক এডুকেশন এবং ফিজিক্যাল রেজাল্ট কবে হবে প্রধান শিক্ষকের নিয়োগ কবে হবে এবং এই সম্পর্কে বিশদে আলোচনা করব। সো যারা নতুন আছে তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা পুরাতন আছে তাদেরকে বলবো পাশে থাকা আইকনটি ক্লিক করো যাতে ফার্দার পরবর্তী নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পাও চলো দেখে নেব প্রতিবেদনটি কী বলা রয়েছে দেখো এটা হচ্ছে পাঁচই অগাস্ট সংবাদ প্রতিদিনে এটি প্রকাশিত হয়েছে তিন হাজার আটশো শিক্ষক নিয়োগ মাদ্রাসায় দেখো কি বলছে দীর্ঘ কয়েক বছর পর মাদ্রাসা শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে মাদ্রাসা স্কুলগুলোতে শিক্ষক হবে মানে এটা ডিআইদের লিস্ট অনুযায়ী খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে মাদ্রাসা সার্ভিস কমিশন এখন দেখার বিষয় এ শীঘ্র এটা দিনে হয় ঠিক আছে রাজ্যে মোট ছশো চোদ্দোটি যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগ হবে মাদ্রাসা শিক্ষা সূত্রে খবর দু সালের পর থেকে মাদ্রাসা শিক্ষক নিয়োগের নতুন কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি লাস্ট দু সালে হয়েছে তার মানে এখন হচ্ছে দু হাজার প্রায় সাত বছরে কতগুলো ভ্যাকান্সি রয়েছে তাহলে বুঝতেই পারছো হিউজ পরিমাণ একটা ভ্যাকান্সি থাকবে এর মধ্যে অনেক শিক্ষক অবসর গ্রহণও করেছেন আবার কেউ বদলি নিয়ে স্কুলে চলে গেছেন দিনে দিনে শূন্য পদ বেড়েই চলেছে কিন্তু শিক্ষক নিয়োগের কোনো উদ্যোগ নেওয়া হয়নি অবশেষে মাদ্রাসায় শূন্য পদ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে কত শূন্য পদ রয়েছে তার তালিকা চেয়ে মাদ্রাসা স্কুলগুলোকে পাঠিয়ে পাঠানো হয়েছিল তোমরা এর আগে এই যে পাঠানো হয়েছিল তার যে নোটিস ছিল সেটা যে অথেন্টিক এখান থেকেই বোঝা যাচ্ছে ঠিক আছে এবংগুলো স্কুলের দেওয়া তালিকা অনুযায়ী তিন শিক্ষক নিয়োগ করা হবে মা শূন্য পদ রয়েছে শিক্ষকের এতগুলো তো একটা হিউজ ভ্যাকান্সি রয়েছে তো কখন নেওয়া হবে তো নবান্নের অনুমতি এলে খুব শীঘ্রই এই প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে অ্যাকচুয়ালি নবান্ন আমাদের যেন অফিসিয়াল কার্যালয় মেন কার্যালয় তো এখান থেকে একটা সবুজ সংকেত যদি পাওয়া যায় তাহলে এর প্রক্রিয়া শুরু করে দেবে মাদ্রাসা সার্ভিস কমিশন বলছে বর্তমানে মাদ্রাসা শিক্ষক কমিশনের প্রধান শিক্ষক আমরা জানি প্রধান শিক্ষক কর্মশিক্ষা কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষার শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে মানে যা তোমরা জানো কিছুকাল আগেই পরীক্ষা হয়েছে এবং এই পরীক্ষা অনুযায়ী তাদের কিন্তু যে সমস্ত প্রক্রিয়াগুলো আগামী ইন্টারভিউ বা নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পূর্ণ কিন্তু ইন্টারনালি চলছে এবং খুব দ্রুতই এটা নিয়োগ করা হবে এবং এই সমস্ত মাদ্রাসায় দুশো সাতাশিটি কী বলবো প্রধান শিক্ষকের পদ ছিল এবং তার মধ্যে একশো নয়টি ওয়ার্ক এডুকেশান এবং ফিজিক্যাল এডুকেশানের একাশিটি শিক্ষক পদ ছিল তো এগুলোও পূরণ করা হয়ে যাবে তো তোমাদের যারা পরীক্ষা দিয়েছ বা যারা পরীক্ষা দিয়েছেন প্রত্যেককেই সম্মান জানিয়ে বলছি আপনারা অপেক্ষা করুন আপনাদের খুব তাড়াতাড়ি হ্যাঁ সিচুয়েশন ঠিকঠাক হলে বা খুব দ্রুত চাইছে মাদ্রাসা সার্ভিস কমিশন এই সমস্ত পোস্টগুলোতে নিয়োগ করবেন এবং দেখো মাদ্রাসা সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী আমরা সকলে জানি আমাদের প্রিয় মন্ত্রী মোহাম্মদ গুলাম রাব্বানি বলেন কি বলেছেন মাদ্রাসা মাদ্রাসায় শূন্য পদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রধান শিক্ষক কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষায় নিয়োগের প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে এই সমস্ত কাজগুলো শুরু হয়েছে এবং তিনি আরও সঙ্গে বলেছেন আগে এই কাজগুলো সম্পূর্ণ হোক তারপরে বাকি শূন্য পূরণ করা হবে মানে এই যে তিনটে পোস্ট এগুলো সম্পূর্ণ হলেই বাকি পোস্টগুলো অর্থাৎ নোটিফিকেশান হয়তো তার আগে চলে আসবে হ্যাঁ এবং নিয়োগ করা হবে সো যারা চাকরি প্রার্থী আছো বা আছেন তাদের উদ্দেশ্যে বলা আপনারা খুব নিজেদের সাবজেক্টকে টেড পরীক্ষা তো দিতেই হবে সেটাকে ভালো মতো প্রিপারেশান করুন আর টেড পরীক্ষা সংক্রান্ত কোনো হেল্প বা অনলাইন কোনো পোর্টাল চাইলে আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা আছো যারা নেগেটিভ কমেন্ট করো যে আমরা ইউটিউবাররা এই সমস্ত নিউজগুলো দিই অথেন্টিক নয় এটা নয় ওটা নয় দেখো সত্যি কথা বলতে আমরা দেওয়ার চেষ্টা করি কেন দিই আপনাদের সার্ভিস বা আপনাদের আপডেট রাখার জন্যই ঠিক আছে তো বিষয় হচ্ছে যাদের মনে হচ্ছে না আমার নিউজগুলো তোমাদের হেল্পফুল হচ্ছে বা আমার ক্লাসগুলো হেল্পফুল হচ্ছে তাদেরকে বলবে একটি পজিটিভ কমেন্ট করতে পারো বা ভিডিও চাও কি না এই বিষয় সম্পর্কে অনেকে নেগেটিভ কমেন্ট করেন তো যারা নেগেটিভ যাদের ভালো লাগছে না তারা ডিসলাইক দিতে পারেন আর যাদের ভালো লাগছে তারা লাইক দেবেন আপনাদের হাতে সবই অপশান রয়েছে সো আবারও এরপরে কোনো নিউজ আসলে মাদ্রাসা সার্ভিস কমিশন বা স্কুল সার্ভিস কমিশন বা প্রাইমারি টেট সম্পর্কিত কোনো নিউজ বা পড়াশোনা বিষয়ে কোনো তথ্য দেওয়ার থাকলে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণে বাই ধন্যবাদ তোমাদের সকলকে সঙ্গে থাকার জন্য